চাঁদপুরের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ছোটবেলাতে দেখেছি এরা হুজুররা আগে ঈদ করে, এই জন্য আমরা আগে ঈদ করি। সকাল 8:30 হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের ঈদগাহ ময়দানে নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন চাঁদপুরবাসী। হুজুররা যেমনি বলে তেমনি তো, এরা যেভাবে বলে সেভাবে। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে প্রতি বছরই দেশের অনেক জেলাতেই ঈদ উদযাপন হয়। সেই চিন্তাভাবনা থেকেই চাঁদপুরের 40টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ আজ উদযাপন করছে ঈদুল আজহা। হানাফি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে সুমুলি রুইয়াতি অফতুলি রুইয়াতি, চাঁদ দেখা গেলে রোজা রাখো, চাঁদ দেখা গেলে ঈদ করো। যেহেতু জিলহজ মাসের গতকাল 9 জিলহজ গেছে ইয়ামে আরাফা, সে হিসেবে মুসলিম উম্মাহের হজের দিন একটাই আরাফার ময়দানে একটা পবিত্র কাবায় একটা কেয়ামত হবে একদিনে। সেই ক্ষেত্রে সারা দুনিয়াতে কেয়ামত কোনো দুই দিনে হবে না, একদিনেই হবে। সেই হিসেবে আজকে পবিত্র ঈদুল আজহার দিন, সেই হিসেবে আমরা ঈদ রোজা পালন করি। তবে সকাল থেকে বৃষ্টি হয়, কিছুটা দুর্ভোগে পড়তে হয় নামাজ পড়তে আসা মুসল্লিদের। ঈদের জামাতের ইমামতি করেন পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে যে তার সত্যতা আছে এবং এইভাবে ঈদ করার আল্লাহর রাসূলের বিধান আছে, বিধায় আমরা আজকে পবিত্র ঈদুল আজহা পালন করতেছি এবং কোরবানি করছি। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসল্লিরা। আগে ফুরিয়া যাও, পরে ঘুরান যাবো। শুধু বড়রাই নয়, ঈদের আনন্দে মেতে উঠেছে শিশু কিশোররাও। নতুন জামা পরে তারাও সেজেছে ঈদের সাজে। আজকে ঈদ, আজকে আমরা লুডু, শ্যামাই, বিরিয়ানি, বিভিন্ন জায়গায় যাব, অনেক কিছু খাবো, আমরা অনেক মজা করব। মূলত 95 বছর আগে 1928 সালে সাদরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী বাংলাদেশে রোজা সহ ধর্মীয় ইবাদত পালনের প্রচলন চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরের বিভিন্ন এলাকায় এই রীতি পালন করেন। আমাদের মরুম পিসাব বিশ্বমুক্তি ইসহাক রহমতুল্লাহ আলাই আজ থেকে 95 বছর আগে এটা প্রতিষ্ঠিত করেছে। আমাদের বাপরা করে আসছে, আমরা করতেছি। কোন দেশের সাথে মিল রেখে নয়, শুধুমাত্র পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখার উপর ভিত্তি করে ধর্মীয় রীতি অনুসরণ করা হচ্ছে বলে দাবি সাদরা দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানির। বিশ্বমুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশনা কোরআন সুন্নার আলোকে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাঁদ দেখা গেলে রোজা রাখো, চাঁদ দেখা গেলে ঈদ করো। কারোর জন্য নির্দিষ্ট কোনো দেশ না, কোনো ব্যক্তির জন্য না, কারোর জন্য নির্দিষ্ট কোনো দিক থেকে করা হয়নি। সুতরাং রাসূল পাকের নির্দেশও আমভাবে ব্যাপকভাবে সারা দুনিয়ার জন্য, আল্লাহ পাকের নির্দেশও ব্যাপকভাবে সারা দুনিয়ার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সাদরার বিশ্বমুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাই 1926 সালে তিনি এটা স্টাডি করে পেয়েছেন এবং 28 সালে তিনি এটা বাস্তবায়ন করেছেন। বর্তমানে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উপজেলার 40টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। মূলত পীরের অনুসারী হওয়ায় প্রথা অনুসরণ করছেন এসব মুসল্লিরা।